এই জন্য বাবারা স্মরণের মাহফিল সামনে 28-29 একলা মার্চ আল্লাহু আকবার সবাইকে দাওয়াত করে গেলাম। সেখানে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, উজানির ময়দানে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ইস্তেমার ময়দানে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমার মাওলাকে যেখানে সেখানে পাওয়া যাবে না, আমার মাওলাকে পাইতে হলে তিনি মজলিসে আসা লাগবে, ঠিক না বেঠিক? আমার মালিককে যদি পাইতে চাও আর আল্লাহওয়ালার কাছে যাওয়াই লাগবে। আল্লাহওয়ালার কাছে না গেলে তুমি আল্লাহকে খুঁজে পাইবা না। মাছওয়ালার কাছে গেলে মাছ পাওয়া, আল্লাহু আকবার তৈলওয়ালার কাছে গেলে তৈল বাবা, এরকম ভাবে আল্লাহওয়ালার কাছে গেলে আমার মালিকরে না পাইলেও আমার মালিকের জ্ঞান পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই বান্দারে তুই একটু চিন্তা করে দেখ, যখন তোমার কেউ ছিল না, তোর মায়ের গর্ভের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমি আল্লাহ তোর সঙ্গে পাহারাদারি করলাম, আল্লাহু আকবার, আমি আল্লাহ তোকে তাকায় তাকায় পাহারাদারি করলাম, এখন তুই একটু বড় হয়ে গেলি, যুবক হয়ে গেলি, এখন তো আমি মালিকরে ভুলিয়া গেলি। তুই যখন সবাইকে ডাক মার, সবার কলেজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তোকে যেই জবানটা দিলাম রে গুলাম, ওই জবান দিয়ে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতে, আল্লাহ, আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারদি, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যাইত। আমি আল্লাহ তোর 60 বছর গুনার দিকে তাকাইতাম না, আমি আল্লাহ তোর 70 বছর গুনার দিকে তাকাইতাম না, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো হলাম গফফার, আমি আল্লাহ তো হলাম গফুর, আমি আল্লাহ তো হলাম দয়ালু, আমি আল্লাহ রহমত নামের বরকতে, আমি আল্লাহ রহিম নামের বরকতে, আমি মাওলা তোর গুনাহগাতা মাফ করিয়া দিতাম। জোরে কন সুবহানাল্লাহ। এ বাবারা পর্দালে মা বোনেরা, এ যুবক ভাইরা, এ পর্দালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফাযকুরুনি আযকুরুকুম, এ আল্লাহর বান্দা বান্দিরা, আমার মালিক ডাক দিয়ে বলে, ঘোষণা দিয়া জানায় দেয়, আল্লাহু আকবার, ফাযকুরুনি, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোরা আমি আল্লাহকে স্মরণ করবি, আযকুরুকুম, আমি আল্লাহর সাজিমের মধ্যে ফেরেশতাদের সঙ্গে তোর নাম নিয়া নিয়া স্মরণ করব। সুবহানাল্লাহ। উদউনি, আল্লাহ বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ডাক, আস্তা জিবেলা ঘুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব। আল্লাহু আকবার, একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহ একবার ডাকের বিনিময়ে একবার সারা দিব না, আমি আল্লাহ তোর এক ডাকের বিনিময়ে 70 বার সারা দিব। আল্লাহু আকবার, আমি আল্লাহকে তুই চিনলি না, আজকে তুই মেলার মধ্যে গুরস তোর প্রেমিকা নিয়া, আজকে তোর প্রেমিকা নিয়ে মেলার মধ্যে ঘুরাঘুরি করস, সর্দি ফেব্রুয়ারি পারি আমি আল্লাহকে ভুলিয়া গেলি রে বান্দা। তুই সুন্দর নারী পাইয়া আমি আল্লাহকে ভুলে গেলি, তুই সুন্দর গাড়ি পাইয়া আমি আল্লাহকে ভুলিয়া গেলি, আমি আল্লাহর মতন আপন দয়ার মালিক এই জমিনে আর কেহ নাই। জোরে কন ঠিক না বেঠিক? বাবারে আল্লাহু আকবার। একজন অগ্নি পূজক, আল্লাহু আকবার, 60 বৎসর 70 বৎসর তুলসী গাছের পূজা কর ধরে বাবা, সনাম 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 বলত, আল্লাহু একবার মুক্তির মুক্তির এরকম ভাবে সনাম সনাম বলিয়া ডাকত, মুক্তি পূজুক এরকম ভাবে ডাকার সারা দেয় নাই, ঘটনাক্রমে সে ইচ্ছা করিয়া বলে নাই। একদিন তার জবান দিয়ে আমার মাওলার একটা সিবাতি নাম বাইর হইয়া গেল, আমার মাওলার যখন একটা সিবাতি নাম বাইর হইয়া গেল, সমাদ, আমার মাওলায় গাইবি আওয়াজ দিয়া বলে, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি, ওরে বান্দা আমি হাজির, তোর কি প্রয়োজন? জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুক্তি পূজক নামাজের সিজদার মধ্যে পড়িয়া আল্লাহু আকবার তওবা করিয়া আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া বলে, ও মুসলমানের খোদা আল্লাহ, তুমি তো এত দয়াবান,
তোমার মতন দয়ার মালিক আর কেহ নাই। আমি কাফের মুশরিক 60 বছর মুক্তির পূজা করলাম গো মাওলা, আমার মুক্তি তো আমার ডাকে সাড়া দেয় নাই, আমাকে হা না কিছু বলে নাই। ও মুসলমানের ভগবান ও মুসলমানের খোদা, আল্লাহু আকবার, তোমার একটা সিফাতি নাম বলার সঙ্গে সঙ্গে তুমি আমার ডাক সহ্য করতে পার না। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশে কুকা কাম হয়, আল্লাহ আল্লাহ ও মেরা সত্তার হয়, আল্লাহ আল্লাহ ও মেরা গফফার হয়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم মহাব্বত শহীদ কয়েক মর্তবায় মাওলায়ে পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর আল জামিয়াতুল আরাবিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবক ভাইরা ছোট বাবারা পর্দার আড়ালের অবস্থানরত সদ্য সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার গুনার মজলিস থেকে, দুনিয়ার গুনার আড্ডা থেকে যাচাই করে বাছাই করে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য কালিমাতুশ শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ, আরও আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এই মজলিসটা অত্যন্ত দামি একটা মজলিস, যেখানে কোরআন ও হাদিসের কথা বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গাটা বেহেস্তের একটা বাগান হয়ে যায়, বলে যে সমস্ত মানুষ অল্প কিছু সময় কোরআন ও হাদিসের মজলিসে সময়কে ব্যয় করবে তাদের আমল নামার মধ্যে 40-50 বছর নাফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে,
বলে ওই সমস্ত বান্দার আমল নামার মধ্যে পরিমাণ সওয়াব হবে। এই জন্য বাবারা যাহারা এখনো দোকানপাটের মধ্যে ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে দিনই মজলিসে চলে আসেন, কোরআনের মজলিসে চলে আসেন, হয়তো আজকেই জান্নাতের বাগানটা আছে, আগামীকালকে তো এই ময়দানটা থাকবে, জোরে বলেন থাকবে না, একদিন থাকবে না, করে করে আমি আপনিও থাকবো না, কি বলেন? কার বড় সায়া সরে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ঠিক নি? কার বড় সায়া সরে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার কোন দিন জাহানি পুরা হিয়া যাইবে, যৌবনের লাগবে বাটি, ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক নি? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে মুছে যাবে তোমার রঙেরি মেলা, কাহারে দিবা তুমি জুহুরে দম, কাহারে দিবা তুমি জুহুরে দম, কার মাথায় বাংবালাঠি, ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি, একদিন থাকবে না, করে করে আমি আপনি একদিন থাকবো না, ঠিক না বেঠি? এই জন্য বাবারা আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিসটা পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর জিকির করো, কি করো? আর আস্তে বলেন, কার জিকির করো? তোমরা আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি করে জিকির করো, সকাল সন্ধ্যায় জিকির করো। জিকির করলে কি লাভ হবে? আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে জিকির করার দ্বারা জাকরিন বানাইয়া দিব। আর আস্তে বলেন, উজানে এলাকার আওয়াজ জোরে বলেন, সুবহানাল্লাহ। আওয়াজ তো আমাদের যুব সমাজকে খেয়ে ফেলছে, কি বলেন? আজকে তো আমাদের 14 ফেব্রুয়ারি না, কত ফেব্রুয়ারি? 14 ফেব্রুয়ারি বিশ্ব ব্যবস্থাপনা দিবস, ঠিক না বেঠি? মুসলমানের সন্তান জাহান্নামের দিকে দৌড়াইতেছে, মুসলমানের কোনো খবর নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য বাবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার ইমানদার নরনারীরা, হে দুনিয়ার পুরুষ, হে দুনিয়ার মহিলা, হে দুনিয়ার ইমানদার পুরুষ, হে ইমানদার মহিলারা, তোমরা যারা আমি আল্লাহর উপরে ইমান আনছ, উযকুরুল্লাহ, তোমরা আমি মাওলার জিকির করো, জোরে কোন সুবহানাল্লাহ, যিকরান কাসীরা। হে বান্দা বান্দিরা, তোমরা জমিনের মধ্যে যতদিন থাকবা বেশি বেশি করে জিকির করবা, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা জিকির করবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির করবা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জিকির করবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, হে মুবারক করিম, হে ফজলুল করিম, জমিনের মধ্যে আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দে বলে, হে বান্দা বান্দিরা, সন্তান যখন মাকে মাহ বলিয়া ডাক মারে,
আল্লাহু আকবার, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন বাবাকে বাবা বলিয়া ডাক মারে, আল্লাহু আকবার, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ছাত্র যখন উস্তাদকে উস্তাদ বলিয়া ডাক মারে, উস্তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, গোলাম যখন মালিকরে মালিক বলিয়া ডাক মারে, মালিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার মাওলা ডাক দলে গোলাম, এরে নিমু খারাপ, আমি কি তোকে বানাই না? আমি তোকে এত সুন্দর করে বানাইলাম, আমি তোকে এত সুন্দর করে লালন পালন করলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে আমি চক্ষু দান করলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে হাত পাও দান করলাম। আল্লাহু আকবার, তোর যখন কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছি, পর হয়েছি আমি। বান্দারে তুই একটু চিন্তা করে দেখ, যখন তোমার কেউ ছিল না, তোর মায়ের গর্ভের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমি আল্লাহ তো তোর মায়ের গর্ভের মধ্যে ছিলাম রে গোলাম। এখন তুই দুনিয়ার মধ্যে আসার পরে, এখন তুই ছোট মানুষ, তোর সঙ্গে কেহ নাই, আমি আল্লাহ তোর সঙ্গে পাহারাদারি করলাম। আল্লাহু আকবার, আমি আল্লাহ তোকে তাকিয়ে তাকিয়ে পাহারাদারি করলাম। এখন তুই একটু বড় হয়ে গেলি, যুবক হয়ে গেলি, এখন তো আমি মালিক রে ভুলিয়া গেলি। তুই যখন সবাইকে ডাক মারো, সবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তোকে যেই জবানটা দিলাম রে গোলাম, ওই জবান দিয়ে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতে, আল্লাহ, আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারদি, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যাইত। আমি আল্লাহ তোর 60 বছর গুনার দিকে তাকাইতাম না, আমি আল্লাহ তোর 70 বছর গুনার দিকে তাকাইতাম না, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো হলাম গফফার, আমি আল্লাহ তো হলাম গফুর, আমি আল্লাহ তো হলাম দয়ালু, আমি আল্লাহ রহমত নামের বরকতে, আমি আল্লাহ রহিম নামের বরকতে, আমি মাওলা তোর গুনাহগাতা মাফ করিয়া দিতাম। জোরে কন সুবহানাল্লাহ। এ বাবার পর্দালে মা বোনেরা, এ যুবক ভাইরা, এ পর্দালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফাযকুরুনি আযকুরুকুম, এ আল্লাহর বান্দা বান্দিরা, আমার মালিক ডাক দিয়ে বলে, ঘোষণা দিয়া জানায় দেয়, আল্লাহু আকবার, ফাযকুরুনি, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোরা আমি আল্লাহকে স্মরণ করবি, আযকুরুকুম, আমি আল্লাহর সাজমের মধ্যে ফেরেশতাদের সঙ্গে তোর নাম নিয়া নিয়া স্মরণ করব, সুবহানাল্লাহ। উদউনি, আল্লাহ বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ডাক, আস্তা জিবেলা ঘুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব। আল্লাহু আকবার, একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহ একবার ডাকের বিনিময়ে একবার সারা দিব না, আমি আল্লাহ তোর এক ডাকের বিনিময়ে 70 বার সারা দিব। আল্লাহু আকবার, আমি আল্লাহকে তুই চিনলি না, আজকে তুই মেলার মধ্যে গুরস তোর প্রেমিকা নিয়া, আজকে তোর প্রেমিকা নিয়ে মেলার মধ্যে ঘুরাঘুরি করস, সর্দি ফেব্রুয়ারি, আমি আল্লাহকে ভুলিয়া গেলি রে বান্দা। তুই সুন্দর নারী পাইয়া আমি আল্লাহকে ভুলে গেলি, তুই সুন্দর গাড়ি পাইয়া আমি আল্লাহকে ভুলিয়া গেলি, আমি আল্লাহর মতন আপন দয়ার মালিক এই জমিনে আর কেহ নাই। জোরে কন ঠিক না বেঠি? বাবারে আল্লাহু আকবার, একজন অগ্নি পূজক, আল্লাহু আকবার, 60 বৎসর 70 বৎসর তুলসী গাছের পূজা কর ধরে বাবা, সনাম 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 বলতো, আল্লাহু একবার মুক্তির মুক্তির এরকম ভাবে সনাম সনাম বলিয়া ডাকত, মুক্তি পূজুক এরকম ভাবে ডাকার সারা দেয় নাই, ঘটনাক্রমে সে ইচ্ছা করিয়া বলে নাই। একদিন তার জবান দিয়া আমার মাওলার একটা সিবাতি নাম বাইর হইয়া গেল, আমার মাওলার যখন একটা সিবাতি নাম বাইর হইয়া গেল, সমাদ, আমার মাওলায় গাইবি আওয়াজ দিয়া বলে, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি, ওরে বান্দা আমি হাজির, তোর কি প্রয়োজন? জোরে কন সুবহানাল্লাহ। ওই মুক্তি বুজুক নামাজের সিজদার মধ্যে পড়িয়া আল্লাহু আকবার তওবা করিয়া আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া বলে, ও মুসলমানের খোদা আল্লাহ, তুমি তো
এত দয়াবান, তোমার মতন দয়ার মালিক আর কেহ নাই। আমি কাফের মুশরিক 60 বছর মুক্তির পূজা করলাম গো মাওলা, আমার মুক্তি তো আমার ডাকে সাড়া দেয় নাই, আমাকে হা না কিছু বলে নাই। ও মুসলমানের ভগবান, ও মুসলমানের খোদা, আল্লাহু আকবার, তোমার একটা সিফাতি নাম বলার সঙ্গে সঙ্গে তুমি আমার ডাক সহ্য করতে পার না। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ও মেরা সত্তার হয়, আল্লাহ আল্লাহ ও মেরা গফফার হয়। এ আল্লাহর বান্দরা, আমার মাওলাকে পাইতে হলে রে বাবা, আল্লাহু আকবার মসজিদের মধ্যে দৌড় মার, আমার মাওলাকে পাইতে হলে রে বাবা, এরকম ভাবে মাহফিলের মধ্যে চলে আসো। আমার মাওলাকে যেখানে সেখানে পাওয়া যাবে না, আমার মাওলাকে পাইতে হলে তিনি মজলিসে আসা লাগবে, ঠিক না বে? ঠিক। আমার মালিককে যদি পাইতে চাও, আর আল্লাহওয়ালার কাছে যাওয়াই লাগবে। আল্লাহওয়ালার কাছে না গেলে তুমি আল্লাহকে খুঁজে পাইবা না। মাছওয়ালার কাছে গেলে মাছ পাওয়া, আল্লাহু আকবার, তৈলওয়ালার কাছে গেলে তৈল বাবা, এরকম ভাবে আল্লাহওয়ালার কাছে গেলে আমার মালিককে না পাইলেও আমার মালিকের গ্যারান পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা শরমনের মাহফিল সামনে 28, 29, 1 মার্চ আল্লাহু আকবার সবাইকে দাওয়াত করে গেলাম, সেখানে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, উজানির ময়দানে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ইস্তেমার ময়দানে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর পরিচয় পাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।